বীরের উদাহরণ হলো ঠিক যেন একজন ডাক্তার। ডাক্তার যদি হাতুড়ে হয় তাহলে আবার রোগীর যান বাঁচানো বিপদ। যেমন একটা প্রবাদ আছে, মূর্খ ডাক্তারে জানের বিপদ, মূর্খ মোল্লায় ইমানের বিপদ। কোনো কোনো মূর্খ পীর রয়েছে সব অনুসারীকে একই পাল্লায় ওজন করে থাকে। এই কারণে মানুষের সংশোধন ও রুহানি উন্নতি হয় না। যেমন এক মূর্খ ডাক্তারের ঘটনা রয়েছে। রোগী দেখার জন্য তাকে ডাকা হলো। সে রোগীর বাড়ি গিয়ে দেখে রোগীর গায়ে ভীষণ জ্বর। রোগীর হাত নিয়ে নাড়ি দেখতে লাগলো। নাড়িতে হাত রেখে সে বলতে লাগলো, মনে হয় তুমি অধিক পরিমাণে তেঁতুল খেয়েছ। রোগীটি সত্যি সত্যি তেঁতুল খেয়েছিল। তাই সে অবাক হয়ে গেল যে শুধু নাড়িতে হাত রেখে আমি যা খেয়েছিলাম তা কি করে বলে দিল। নিশ্চয় সে একজন খাঁটি ডাক্তার। সুতরাং তাকে যথারীতি ফি দিয়ে বিদায় করল। ডাক্তারের সঙ্গে তার ছেলেটিও থাকত। সে তার বাপকে জিজ্ঞাসা করল, আপনি কিভাবে জানতে পারলেন যে রোগীটি তেঁতুল খেয়েছিল? বাবা বলল, রোগীর চৌকির নিচে তেঁতুলের খোসা দেখতে পেয়েছিলাম, তাই আমি অনুমান করে নিয়েছিলাম যে সে তেঁতুল খেয়েছে। এবার ছেলে ভাবল ডাক্তারি করা তো বেশ সহজ কাজ, তাই সেও ডাক্তারি করতে লেগে গেল। একদিন এক হাঁপানি রোগীর বাড়িতে গিয়ে দেখে তার চৌকির নিচে ছিঁড়া জুতা পড়ে আছে। তখন বাপের চিকিৎসা পদ্ধতি অনুযায়ী সে রোগীর নাড়িতে হাত রেখে বলতে লাগলো, মনে হয় আপনি ছিঁড়া জুতা খেয়েছেন, তাই আপনার রোগ বেড়ে গেছে। এই কথা শুনে সবাই তো অবাক। দূর হ বলে সবাই তাকে তাড়িয়ে দিল। আজকাল পীরদের অবস্থাও এরকম হয়ে পড়েছে। সবাইকে একই অজিফা, একই ব্যবস্থা দিয়ে বিদায় করে দিচ্ছে। তাসাউফ সম্পর্কে অজ্ঞতাই এসবের কারণ। এরাই তাসাউফকে ভুল বুঝিয়ে লোকদের কাছে তাসাউফের বদনাম করে দিয়েছে। তাসাউফের যে হাকিকত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের জামানায় ছিল তা আজকাল লোকেরা প্রায় ভুলে গিয়েছে।